एंड वेलकम टू माय चैनल मंगल आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो और आमिओ भीषण भलो आछि और एखन बाजे 10:30 और एखन थेके आजके ब्लगटाके आमि स्टार्ट करे दिच्छि। तो बाइरे एकटु म्यूजिक आसते पारे सेटा आमार दोष ना, आमि जथेष्ट जोरे कथा बलार चेष्टा करछि जाते म्यूजिकटा तोमरा शुनते ना पाओ, माने कपिराइट क्लेमटा ना आसे, किन्तु आमि जानला फालना सब दिये दिएछि, तारपरेओ आसले एखन आमार किच्छु करार नेइ, आमि चेष्टा करछि ओदेर थेके बेशि गला फाटिये चित्कार करे तोमादेर साथे कथा बलार। तो सबार आगे तोमादेरके बोले दिई हैप्पी दिवाली, हैप्पी धनतेरस और शुभ दीपावली। तोमरा एई उत्सवे दिनगुलो भीषण 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 आनंद करो निजेदेर परिवारेर साथे, निजेदेर प्रियजनदेर साथे और अनेक जगह घोरो किन्तु सेफ्टी निये। तो देखा जाक एबार आमादेर घोरा हय किना काली पुजोते, এমনও কিছু ঠিক নেই, তবে এইটুকু শিওর কালী পুজোতে যাবো মামার বাড়িতে আর সেই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আশা করি ওই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে, কেননা ওই বাড়িতে হয় পুজো, মায়ের পুজো আর আমরা সবাই যাই। আর এবার ইচ্ছা আছে সেজে গুজে বাড়ি থেকে একদম যাব, অন্যান্য বার একটু তাড়াতাড়ি যাই, এবার একদম সেজে গুজে বাড়ি থেকে যাব, তোমাদের সাথে সব শেয়ার করবো। ওই ব্লগে তোমরা দেখে নেবে, ওই ব্লগের কথা এই ব্লগে বলবো না, আজকে বলবো আমি ধনতেরাসের কথা। একটু জানি লেট হয়ে গেছে এই ব্লগটা যেতে যেতে, মানে ব্লগটা যেতে যেতে না, আমার শ্যুট করতে করতে একটু লেট হয়ে গেছে। সেটা হলো এই কারণে, আমি ভেবেছিলাম গোপালের উপহারটা আসবে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব যে ধনতেরাসে আমাদের বাড়ির রিচুয়ালটা ঠিক কেমন, মানে কেমনভাবে আমাদের বাড়িতে ধনতেরাস পালন করা হয় আর তাতে গোপাল কী উপহার পেল সবটা তোমাদের সাথে শেয়ার করব। আগে গোপালের গিফটটা আসুক। আর যেহেতু আমাদের দোকান সোনার দোকান, তো ধনতেরাসে প্রচুর চাপ থাকে, যার কারণে গোপাল মানে গোপালের গিফটটা আসতে আসতে একটু লেট হয়ে গেছে, বাট ধনতেরাসের মধ্যেই এসছে। আমি ভাবলাম চলো এবার শেয়ার করা যেতেই পারে যে ধনতেরাসে আমাদের বাড়ির রিচুয়ালটা ঠিক কেমন। তার আগে বলে নিই, যেহেতু আমাদের দোকান আছে তো অনেক রকমের এক্সপিরিয়েন্স হয় আমাদের, জানো তো, অনেক রকম এক্সপিরিয়েন্স বলতে অনেকে এরকম আসে যারা এসে বলে ধনতেরাসে ঠিক এক্স্যাক্ট এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমাকে জিনিসটা নিয়ে ঢুকতেই হবে। ধনতেরাসের তো একটা টাইম ডিউরেশন থাকেই যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আছে, তার মধ্যেও অনেকে এরকম আছে এটাকে তাদের যেহেতু রিচুয়াল, এটা তারা জ্যোতিষী দেখিয়ে বলো অনেক কিছুতেই তাদের একটা শুভ টাইম বের করে, তার মধ্যে সেই শুভ টাইমে তারা সেই জিনিসটা নিয়ে বাড়িতে ওঠে, এতে লক্ষ্মী অচলা থাকে। তো এটা আমাদের বেসিক্যালি নিয়ম নয়, মানে আমাদের বাঙালিদের মধ্যে এই ধনতেরাস নয়, কিন্তু এখন আমরা বাঙালিরা এমনই যে সমস্ত আনন্দ বলো, কোনো মানে নতুনত্ব নিয়ম বলো কিংবা কোনো শুভ জিনিস বলো, সেটাকে কিন্তু আমরা বাঙালিরা খুব ভালোভাবে ক্যারি করতে পারি। আর আমাদের কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আমাদের 12 মাসে 13 পার্বণ না হয় 12 মাসে 18 পার্বণ হলে বেশি ভালো হতো, কেননা আমরা বাঙালিরা সব কিছুর মধ্যেই সাইড করে ঢুকে যাই আর ঢুকে গিয়ে সেটা আমাদের নিজেদের বানিয়ে ফেলি আর সব কিছুর মধ্যেই আমরা ইনভলভড হয়ে যাই। সবের অনুষ্ঠানে অকেশনে যেটা আমাদের না, আমাদের নিয়মে কোনো দিন ছিল না, সেগুলোকেও আমরা নিয়ে নিই, এটা আমাদের একটা ভীষণ বড় গুণ। তো যাই হোক, সেই হিসেবেই এখন আমাদেরও বাড়িতে এটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে যে ধনতেরাসে কিছু শুভ জিনিস মানে বাড়িতে নিয়ে আসা, মানে সোনা রূপো এগুলো নিয়ে আসা ঠাকুরের জন্য। আর সেই হিসেবেই গোপাল পেয়ে গেছে কিন্তু একটা সুন্দর গিফট, তো সেই গিফটটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এত দিন ধরে ধনতেরাসে আমাদের বাড়িতে কী কী আসতো সোনা রূপোর জিনিস, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কী করতে হবে, ব্লগটাকে দেখতে হবে। জানি একটু লেট হয়ে গেছে, বাট আশা করি তোমাদের আজকে ব্লগটাও ভীষণ ভালো লাগবে। তো চলো, এখন আমি রয়েছি ওপরে, এখন আমি যাব নিচে, নিচে গিয়ে দেখিয়ে দেবো বাড়ির সবাই কি করছে আর তার সাথে সাথে দেখিয়ে দেবো গোপাল কি গিফট পেলো এই ধনতেরাসে। তো চলো এখন যাচ্ছি নিচে, কেননা নিচের কাজ আমি করে চলে এসেছিলাম, মাঝখানে ওপরে এসেছিলাম, তখন ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এখন ওপরে কথাও বলা হয়ে গেছে, এখন নিচে যাব আর দেখিয়ে দিই মামুনিরা কি করছে। আর তারপর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হলো দেখাচ্ছি, দাঁড়ো এইভাবে দেখাতে পারবো না, এখানে আজকে সকালবেলায় ব্যাপী দুখানা গাছ নিয়ে এসছে, এই দেখো, এই দেখো খুব সুন্দর গাঁদা ফুল গাছ নিয়ে এসছে, বড় বড় গাঁদা যেগুলো হয় ওই রকম। আর প্রথমে বলেছে এর যে কুড়িগুলো রয়েছে এখানে, এখানে দেখতে পাচ্ছ এখানে যে কুড়িগুলো রয়েছে, এই কুড়িগুলোকে কেটে মানে বাদিয়ে দিতে, না হলে যে ফুলটা হবে পরে সে ফুলটা অতটা ভালো হবে না আর গাছটা তাগড়াই হবে না। তো তার জন্যই প্রথমে আমরা ফুলটাকে ভালো করে কেটে ঠেটে বাদ দিয়ে দেবো, মানে কুড়িগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, আর তারপর যে ফুলগুলো আসবে, যে মানে ইয়েগুলো আসবে, ওগুলো নাকি অনেক বড় বড় আসবে। তো দেখা যাক কি হয়, গাছ নিয়ে আমরা অনেক এক্সপেরিমেন্ট করি আজকাল। তো চলো দেখি মামুনি কি করছে, মামুনি কি করছো, আমি হ্যাঁ তুমি, মামুনি আজকাল না গানের সুরে কথা বলে সব, এখানে ফুলকপি দিয়ে
মাছের ঝোল, তাই তো? ফুলকপি দিয়ে ঝোল মাছের ঝোল করছি। ঝোল মাছের ঝোল হচ্ছে। আর তোমরা প্রথমেই দেখেছো যে সোনামা মাছ কাটছিল বসে বসে, মন দিয়ে মাছ কাটে। হ্যাঁ, মাছ কাটছিল আর সেই মাছের ঝোল হবে। আর আজকে খুব একটা রান্নার চাপ নেই, একদম লাইট রান্না বান্না হবে আজকে বাড়িতে। তো শোল মাছের ঝোল আর কি হবে, ডাল টিফিন হয় আমাদের বাড়িতে, যে টিফিনটা দেখার পরেই আমার খাওয়ার আর মানে কি বলবো, দেখেই আমার পেট ভরে যায় আর খাওয়ার মনই থাকে না। সকালে চিলি চিকেন করে রাখবো বলো, ঝিঙের তরকারি ভালো না, কি বলে ঢেঁড়সের, এখন ঢেঁড়স কত সুন্দর না, কচি কচি শীতের দিনে এখন কচি কচি ঢেঁড়স হয়, আলু দিয়ে তরকারি, সেটা ভালো লাগে। আজকে আলুর দম করেছো, ঠিক আছে, কিন্তু কালকে কি করেছো? কালকে আমাকে বলছে কি যে মাম এত সুন্দর টিফিন করেছি, মানে এত সুন্দর সকালের তরকারিটা যে একবার দেখলেই তোমার খেতে ইচ্ছা করবে, আর সত্যি ভীষণ সুন্দর খেতেও হয়েছে। আমি বলছি কি ভীষণ সুন্দর খেতে হয়েছে, তাহলে কি টিফিন করেছো? ওমা যে ঢাকনিটা সরিয়ে রেখে কি কি মোদ্দা কথা, আমি সকালবেলায় খেতেই আমার ভালো লাগে না, মাঝে তো আমি এই খাবার গুলো খেলেই আয়ু বাড়বে বলো, তেলে ভাজা বা অন্য কিছু। এখনো তো আমি 20-25 বছর বাঁচবো, তারপর দিয়ে চিন্তা করবো আয়ু বাড়া খেয়ে শরীরটা ঠিক আছে। কালকেই তো বাপি বলছে কি যে এত দুর্বল মানুষ তার জন্য মাছ নিয়ে এসেছি, কিন্তু এদিকে আমি কোথায় দুর্বল আমি নিজেই বুঝতে পারি না, রোগা মানেই এদের কাছে দুর্বল জানো তো। এই দেখো আজকের মাছ, মাছু মাছু, এই যে মাছ আজকের, এইটা এখন ঝোল হবে ফুলকপি দিয়ে। তবে ফুলকপি দিয়ে ঝোল হলে বেশ ভালোই লাগে, কিন্তু জ্যান্ত মাছ তো, জ্যান্ত মাছে জানো আমার একটু আপত্তি, কেন কি জানি। আর আগে তাও যেটুকু মাছ খেতাম, এখন তো মাছের নাম শুনলেই আমার যেন কেমন একটা হয়ে যায়। আর আগের দিন তো লেটেস্ট হয়েছে আমি ফ্যান দিয়ে ভাত খেয়েছি, আর কাকাই সেটা নিয়ে কি খচাচ্ছে যে ফ্যান দিয়ে ভাত খেয়ে, মানে ফ্যান দিয়ে ভাত খেলে ওটা পছন্দই করে না, কিন্তু কোনোদিন ট্রাই করে দেখবে, আলু সেদ্ধ, লঙ্কা, ফ্যান আর একটা ডিম সেদ্ধ, তো এটা দিয়ে আমি কি যে ভালো ভাত খাই আর অনেকটা ভাত খেতে পারি ওটা দিয়ে, কিন্তু এরা একদম পছন্দই করে না, মানে ওটা খেলেই বলে কি ঘরে এত কিছু আনি তারপরেও কপালে জোটে কি শেষমেশ ফ্যান। তো মানুষ আমার ফিলিংটার কদরই দিতে পারছে না। তো এখন চলো আমি টুকটুক করে একটু ঠাকুর ঘরে যাই, এখন তোমাদের যদিও দেখাতে পারবো না, ঠাকুর ছুঁতে পারবো না, আমি এখনো স্নান করিনি। এখানে আমার গপু বসে আছে, গপু এখানে আমার গপু বসে রয়েছে, এখানে বাসন টাসন মেজে রাখা রয়েছে, এখন আমি স্নান টান করে এসে তারপরে পুজো দেব, আর তখন দেখিয়ে দেব গপুর যে স্পেশাল গিফটটা ধনতেরাসে সেই গিফটটা কি, তাই না গপু? টিফিন খাওয়ার পর এখন মামুনি মাছের ঝুলো নামিয়ে দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন আমি দেখাতে বসেছি, তোমরা অনেকে দেখতে চেয়েছো ব্লাউজের ডিজাইন, আর রিসেন্টলি আমি যেই সমস্ত শাড়িগুলো কিনেছিলাম আমার জন্য মামুনির জন্য, সেই সমস্ত শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছিলাম যাতে আমরা কালী পুজোতে পরতে পারি, আর সেই ব্লাউজগুলো নিয়ে চলে এসেছি। তো চলো ডিজাইন দেখতেও চেয়েছো, আর আমার কাছে এই ব্লাউজগুলোও এখন চলে এসছে, আমি তোমাদেরকে একে একে ডিজাইনগুলো দেখিয়ে দিই কীরকম দিচ্ছি। তো মামুনি সোনামা অত ডিজাইন পরতে পছন্দ করে না, কেননা ডিজাইন দিলে বেশি মানে কি বলবো কেমন একটা ঘিঞ্জি মতন তাদের কাছে লাগে। তো চলো এই হলো আমার ব্লাউজের পিঠটা, তো এটা অনেকটা কিরকম আমি এইভাবে দেখি হয়তো বোঝাতে পারবো না, আমার কালী পুজোর ব্লগে অবশ্যই তোমরা দেখতে হবে। তো এটা এই রকম টাইপের যে পান শেপটা হয় সেরকম পান শেপ, আর যখন এটা পিঠের ওপরে পড়বে তখন বেশি ভালো লাগবে, আর ডিপ পিঠ দেখতেই পাচ্ছ অনেকটা পিঠটা ডিপ। আর এখানে একটা দড়ি রয়েছে ফলস দড়ি, যে দড়িটাকে এভাবে ফুলের মতন করে বা যেমন ইচ্ছা বাঁধা যাবে। আর এখানে আমি দিয়েছি গ্লাস হাতা, 3/4 না এটা গ্লাস হাতা, আর সামনেরটা কিন্তু সামনের যে কাটিংটা এই কাটিংটা কিন্তু টপ কাটিং দেখতেই পাচ্ছ। তো আমি ব্লাউজের এই টপ কাটিংটাই বেশি পছন্দ করি, অন্যান্য যে কাটিংগুলো হয় আমি অতটা কমফোর্টেবল নই সেটা পরতে, তো আমি এই টপ কাটিংটাই বানাই যখনই আমি ব্লাউজ বানাই। তো এই হলো আমার পুজোর ব্লাউজ, মানে সেই শাড়িটার ব্লাউজ, আমি শাড়িটাও দেখিয়ে দিচ্ছি যারা দেখোনি।
তারা অবশ্যই কিন্তু আমার ওই ব্লগটা দেখে নিও, যারা এখনো পর্যন্ত দেখোনি যে আমি কি কি শাড়ি গিফট করেছি বা কি কি আমার বাড়ির সকলকে গিফট করেছি আমার ইউটিউবের ফার্স্ট আর্নিং দিয়ে। যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখোনি তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু ওখান থেকে চেক করে নিও। তো চলো শাড়িটা যারা দেখোনি তাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ডিটেলসে দাম টাম সমস্ত কিছু কোথা থেকে নিয়েছি সব কিন্তু আমি ওখানে বলে দিয়েছি। এখানে লাইট পড়েছে বলে ওরকম লাগছে। এই যে শাড়িটার অরিজিনাল কালার এখানটা, এটা হলো আঁচল পিঙ্ক কালারের, আর আরও যেই ডিটেলসগুলো সেটা আমি ওইটাই দিয়ে দিয়েছি, ওটা দিয়ে দেখে নিও। আর এই হলো এই শাড়িটার ব্লাউজ দেখো, আর এর আঁচলের যা কালার সেই কালারেরই ব্লাউজ পিস কিন্তু। তো এই গেল আমার ব্লাউজটা, এবার দেখাই সোনামার ব্লাউজটা। সোনামার ব্লাউজটা একদমই সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যে ভীষণ গর্জিয়াস। এই দেখো সোনামাও গ্লাস হাতা দিয়েছে, আর এইরকম গোল্ডেনের এই হাতার এই পাড়ের যে কাজটা সেটাই কিন্তু হাতার কাজ রয়েছে গোল্ডেনের ওপরে। আর সোনামার দিয়েছে নর্মাল যে কাট হয় ব্লাউজের সেই কাটিং, এরকম গ্লাস হাতা, পেছনে দড়ি মানে এই যে এই ফিতে এই দড়ি। আর এখানে কিন্তু সোনামা দুখানা বোতাম সিস্টেমের যেই ডিজাইনটা হয় এখানে দুটো বোতাম, বড় বড় বোতাম দিয়ে দিয়েছে, ব্যাস। আর বেশি ঘিঞ্জি ডিজাইন মামুনি কিংবা সোনামা কেউই পছন্দ করে না, কেননা তারা তাদের একটু মনে করে আমরা একটু বয়সের দিকে যাচ্ছি তো বেশি জিনিস ঘিঞ্জি ডিজাইন আমাদের পড়লে ভালো লাগবে না, সেই হিসেবে তারা প্লেন দিয়েছে। যারা মা কাকিমার বয়সী রয়েছে মানে আমাদের মামুনি সোনামার বয়সী রয়েছে তারা কিন্তু এই ডিজাইনটা বানাতে পারো, এটা কিন্তু খুব সুন্দর, আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে এটা স্ক্রিনশট নিয়ে তাকে গিয়ে দেখিয়ে দাও, তারা কিন্তু খুব ইজিলি ট্রেলাররা কিন্তু বানিয়ে দিতে পারবে। তো এই যে এরকম ডিজাইন, আর পিঠটা কিন্তু ইউ পিঠ, ডিপ পিঠ গোল কাটিংয়ে, আর এখন ইউ মনে হচ্ছে যতটা আর একটু ছড়িয়ে যাবে যখন ওরা পড়বে পিঠের ওপর, যখন বসবে কাটিংটা কিন্তু আরও ভালো বোঝা যাবে। তো এই হলো সোনামার ব্লাউজ, আর আমারটাও কিন্তু যারা ডিজাইন পছন্দ হয়েছে তারা গিয়ে স্ক্রিনশট নিয়ে ওটা দেখিয়ে দাও, ট্রেলারটা কিন্তু খুব ইজিলি সেটা বুঝতে পারে দেখলে, আর ওটা কিন্তু দেখে তোমার ঠিক অ্যাকুরেট ওরকম বানিয়ে দিতে পারবে। তো চলো এবার দেখিয়ে দিই মামুনির ব্লাউজটা। মামুনির ব্লাউজটা কিন্তু পুরোটাই ডিজাইনার, তো এরকম পুরো ব্লাউজটাতেই কাজ, আর এরকম মামুনিও দিয়েছে গ্লাস হাতা, দেখতেই পাচ্ছ এরকম ডিজাইন। ও সোনামার শাড়িটা আগে এটা দেখিয়ে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি সোনামার শাড়িটা কি কালার ছিল। তো এই হলো পুরো ব্লাউজেই দেখতে পাচ্ছ কাজ করা, নর্মাল কাট দিয়েছে, আর পিছনটা কিন্তু ডিপ পিট, আর সোনামা মামুনি দুজনে একই রকম ডিজাইন দিয়েছে এই যে বোতামের ডিজাইনটা। তো এই দুটো জাস্ট পিঠে বোতাম রয়েছে, আর এখানে দড়ি রয়েছে যেটা একদম এখন কম্পালসারি, দড়িটা না হলে ব্লাউজটা ঠিক মানানসই লাগে না। আর সোনামার এইটা হলো মামুনির শাড়ি, আর তার সাথে এই যে ব্লাউজ, আর এইটা হলো সোনামার শাড়ি, আর তার সাথে হলো এই ব্লাউজ। তো এই দেখো আমি চলে এসেছি, এখন সানঠান করে একদম রেডি হয়ে গেছি, এখন আমি গোপু কি পেয়েছে সেটা তোমাদেরকে বলবো, আর তার আগে দেখিয়ে দিই। এই দেখো এই হলো আমাদের ধনতেরাসের ছোট্ট ছোট্ট পাউচ, যেটা নিয়ে মানে ধনতেরাস সেলিব্রেট করা হয়, মানে বাড়িতে সোনার জিনিস বা রূপো জিনিস আনা হয়। তো এটা খুলে আগে দেখিয়ে দিই কি আনা হয়েছে, তারপরে গোপু কি গিফট পেয়েছে সেটা তোমাদের দেখাবো। তো এই দেখো আগে এখান থেকে দেখিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছ একটা রূপোর কয়েন রয়েছে, এই রূপোর কয়েন, আর এখানে একটা সোনার টিপ রয়েছে, এটা শুভ, ওই জন্য এই জিনিসটাকে আগে আনা হয়েছে। আর বাবারি এটা খোলা যাচ্ছে না, এই দেখো। তো এই কয়েনটা আর এই সোনাটা মানে সোনার উপর রাখতে হয় ঘরে, তার জন্য এটা আনা হয়েছে, আর এটাকে আমি এখন ঢুকিয়ে দিই ভিতরে। আর অন্যান্য বার প্রত্যেক বছর আমাদের সমস্ত এটা খুলেই গেল, অন্যান্য বছর আমাদের সমস্ত যে ঠাকুর রয়েছে সব ঠাকুরের টিপ আনা হয়। এখন আমি দেখিয়ে দেবো আমার গোপু কি গিফট পেয়েছে এই ধনতেরাসে। তো এই দেখো গোপু সোনা, গোপু সোনার একটু চুলটা খুলে রাখি 5 মিনিটের জন্য, নালে গোপুর গিফটটা বোঝা যাবে না। এই যে গোপুর কানে যে কানেরটা দেখতে পাচ্ছ তোমরা, এই কানেরটা প্যাচের কানের ছিল, আর সেটা আমি এরকম কান পুরো কানবালার মতন করে দিয়েছি দু কানে, দেখতেই পাচ্ছ এই যে। আর এটাই হলো এবার ধনতেরাসে আমাদের গোপুর গিফট। আর গোপুর এর আগে একটা কানের ছিল, সেটা রূপোর ছিল, রূপোরটা গিল্টি করা ছিল, আর এবার গোপুর সোনার কানের হলো, কারণ টিপ প্রত্যেক ঠাকুরকে দিয়ে এখন সব ঠাকুরের লম্বা লম্বা টিপের একদম লাইন হয়ে গেছে,
এবার গোপুর জন্য এই কানেরটা ধনতেরাসে আনা হয়েছে। তো চলো দেখিয়ে দিচ্ছি ধনতেরাসের কি গিফট গোপু পেয়েছে, তারপরে আমি পুজোটা করে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো গোপালের নতুন আরেকটা গিফট চলে এসেছে, যেটা গোপালের বাবা মানে কাকাই দিয়েছে, সেটা হলো এই যে গোপালের রূপোর থালা আর এই যে রূপোর গ্লাস। তো এই দুটো হলো গোপালের আজকের থেকে, মানে আজকে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তো এরপর থেকে গোপাল এই গ্লাসে আর এই থালাতে খাবার খাবে। তো এই দেখো, আর গ্লাসটা সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে। তো এই হলো গোপালের আরো একটা ধনতেরাস গিফট। দেখেই নিলে গোপাল ধনতেরাসে কি কি পেয়েছে, একটা তো আমাদের তরফ থেকে ওই কানেরটা পেয়েছে, আর একটা হলো কাকায়ের তরফ থেকে এই থালা আর গ্লাসটা পেয়েছে, যেটা দিয়ে কাল থেকে গোপাল খাবার খাবে। তো এই ছিল আজকের আমার ব্লগ আর ধনতেরাসের গোপালের গিফট। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে কালী পুজো স্পেশাল ব্লগে।